Muhammadun Rasulullah. Muhammadun Rasulullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. Shammanito bhai bonera apnader shobaike shagoto janacchi ajker ei chotto alochonay. Amra ajke ahoban rakhbo amader shei somosto bhaider proti bonder proti jara proshashonik kono daitte niyojito achen, sheti hok sarkari porjaye kingba beshorkari porjaye othoba kono protishthane, orthat prottek daittoshil officer kormokorta kingba kormochari je hon na keno tader upor ekti amanat deya hoyeche, sheti hocche tar mul kaj, she amanatke rokkha kora. Amanater bishoye al qurane surah al ahzaber moddhe allah taala chamotkar bhabe ekti udhriti diyechen. Tini bolechen, inna aradna al amanata ala samawati wal ardi wal jibal fa abaina an yahmilnaha وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانِ امرا پیش کوریچی اللہ تعالی بولچن امرا مانی آمی امانات اسمان زمین ایبون پہاڑیر کاچھے پیش کوریچی کینتو ایش سب کی چھوئی امانات کے بہن کرتے تر اشک کرتے گیا پن کرلو وَحَمَلَهَا الْإِنسَانِ کینتو مانوش اے امانات کے حمل کرلو بہن کرلو گرہن کرتے راجی ہولو انہو کانا ظلومن جہولا نشچوئی مانوش تو ظالم এবং অজ্ঞ, তার মধ্যে জুলুম আছে এবং তার মধ্যে অজ্ঞতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমানত দিয়েছেন, একজন কর্মকর্তা হিসাবে কিংবা কর্মচারী হিসাবে যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে সেটা আমাদের কাছে আমানা। একজন শিক্ষক ঠিকমতো শিক্ষা প্রদান তার কাছে আমানা। একজন প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনের যে দায়িত্বগুলো তার উপর বর্তেছে সেটা সুন্দরভাবে আদায় করা তার কাছে আমানা। একজন প্রহরী প্রহরার দায়িত্ব তার কাছে আমানা। একজন ব্যবসায়ী সুন্দর সৎ ব্যবসা করা, হালাল ব্যবসা করা, এটা তার কাছে আমানা। এভাবে প্রত্যেক পেশাজীবী আমরা এভাবেই চিহ্নিত করবো, যিনি ডাক্তার সুন্দরভাবে ডাক্তারি করা, প্রেসক্রাইব করা এবং কোনো ধরনের অসততা এখানে না রাখা, এটা আমানা। একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী, তিনি তার প্রকৌশল দায়িত্ব সঠিকভাবে পালন করা, যেই ফিল্ডে তিনি কাজ করেন না কেন, সেই সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে তার আমানত রক্ষা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আজকে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি মনে রাখতে হবে সে আমানতটা আমরা সঠিকভাবে পালন করেছিলাম কিনা এবং আমাদের দায়িত্ব যেভাবে ছিল সেভাবে আমরা সেটা পালন করেছিলাম কিনা। এটা আমরা যখন কোনো দায়িত্ব পালন করি অন্যদের মতো এমন নয় যে আমরা ভাবি না যে কেউ দেখছেন কি দেখছেন না। অবশ্যই একজন মুসলিম যখন কোনো দায়িত্বে নিয়োজিত হয় তখন সে ভাবে তাকে অবজার্ভ করা হচ্ছে এবং এমন এক সত্তা তাকে অবজার্ভ করছেন যাকে সে কোনোভাবেই ফাঁকি দিতে পারবে না। তার প্রত্যেকটা কথা, কাজ, মুভমেন্ট সবটাই রেকর্ড হচ্ছে। ফলে এই যে অবস্থা, সে অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদেরকে ভাবতে হবে। আল কোরআন বলছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানা। উনি তিনজন কোনো কথা কানাকানির মাধ্যমে পরস্পর শেয়ার করে তখন তিনি থাকেন চতুর্থ সত্তা, তিনি মানে আল্লাহ। এবং যখন এইভাবে পাঁচ ব্যক্তি উপস্থিত থেকে তারা নিজেদের মধ্যে কোনো কানাঘোষা করে, কোনো আলোচনা করে, তখন তিনি হচ্ছেন ষষ্ঠ সত্তা, আল্লাহ তাআলা ষষ্ঠ সত্তা হিসাবে সেখানে থাকেন। এর থেকে কম বেশি যাই থাকুক না কেন, আল্লাহ তাদের সাথেই থাকেন। তার মানে হচ্ছে আমরা যখন কোনো দায়িত্ব পালন করি যেখানে যে পর্যায়ে আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনি সবসময় আমাদের সব কাজ পর্যবেক্ষণ করছেন। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফা ওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, তোমার রবের কসম নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব তাদেরকে, লানাসআলান্নাহুম আজমাইন, তাদের সবাইকে জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, তারা কি কাজ করত, তাদের প্রত্যেকের দুনিয়ার জীবনের আমল সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে। এখানে এই তারা কি কাজ করত এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম কে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে এর স্বীকৃতি তারা দিয়েছিল কিনা, কেউ বলেছেন যে এটা হচ্ছে ইমান, তাদের ইমানের আমল তাদের ছিল কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তৃতীয় আরেকটি মত হচ্ছে যে কুলমা ইস্তারাক আল্লাহ, আল্লাহ যতগুলো দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন হয়েছে কিনা এ সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন এবং এটাই হচ্ছে প্রণিধানযোগ্য। তাহলে আল্লাহ তাআলা তো শুধু একটা দায়িত্ব আমাদের উপর অর্পণ করেনি, তিনি শাহাদার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি ইমানের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, ইমানের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন,
এবং ইমান আনার নির্দেশ দিয়েছেন বহুবার আল কোরআনের মধ্যে, এবং তিনি এছাড়াও আরো বহু ইবাদতের দায়িত্ব যেমন দিয়েছেন, মুআমালাতের ক্ষেত্রে দায়িত্ব তেমন দিয়েছেন, মানুষের অধিকার সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। ফলে এই তৃতীয় অর্থটা নিলে তাহলে বিষয়টা ক্লিয়ার হয় যে আল্লাহ তাআলা তারা যা করত সকল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, এবং সেটা আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন ফা রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, এটি সূরা আল হিজরের মধ্যে। এছাড়া আমরা আরো দেখি সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করে সে তা পাবে, যে ব্যক্তি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে পাবে। অতএব সে যেটা দেখতে পাবে, যেটা তাকে দেখিয়ে দেওয়া হবে একদম টু দ্য পয়েন্ট, যে এই এই কাজ তুমি করেছো, এই কাজটা সততার সাথে আদায় করেছো, এই কাজটা অসততা এর সাথে তুমি আদায় করে দিয়েছো, এখানে ঠিক মতো করেছো, ইত্যাদি সব কাজ ভালো করে দেখিয়ে দেওয়া হবে যাতে সেদিন অস্বীকার করার কোনো জো না থাকে। অতএব আমাদের প্রিয় ভাই বোনেরা যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা অত্যন্ত প্রয়োজন। আমাদের যারা প্রথম প্রজন্মের মানুষ ছিলেন, সে সাহাবাই কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে আমরা দেখি যে বিশাল একটা সতর্কতা ছিল, তাদের দায়িত্বটা সঠিকভাবে আদায় হয়েছিল কিনা, তাদের দায়িত্বটা সঠিকভাবে আদায় হয়েছিল কিনা, এ ব্যাপারে তারা খুবই সতর্ক ছিলেন, খুবই সিনসিয়ার ছিলেন, একনিষ্ঠ ছিলেন। আমরা তাদের ঘটনা থেকে বেশ কিছু উদ্ধৃতি এখানে দেব যাতে তা থেকে আমরা কিছু অনুপ্রেরণা পাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক রাখালের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তাকে জিজ্ঞেস করলেন তার ইমান এবং তার সততা পরীক্ষা করার জন্য, তুমি কি তোমার কোনো একটা ছাগল আমার কাছে বিক্রি করবে? সে বলল যে ছাগল তো আমার নয়, এটা তো হচ্ছে আমার মনিবের, অতএব আমি সেটা বিক্রি করতে পারি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন তোমার মনিব তো আর দেখছে না, তুমি তাকে বলো যে বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু তিনি বললেন এটা কিভাবে সম্ভব, ফাইনাল্লাহ আল্লাহ কোথায় তাকে জানেন? এ কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতে শুরু করলেন এবং বললেন সাদাক্ত সাদাক্ত ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়, ব্যাপারটি তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আল্লাহ দেখছেন। অর্থাৎ রাখাল বলতে চাইল যে আল্লাহ তো দেখছেন, আমি কিভাবে আমার মনিবকে ধোকা দেবো, মনিবকে ধোকা দিতে পারবো, আল্লাহকে তো ধোকা দিতে পারবো না। একজন রাখালের এই সততা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অনুপ্রাণিত হলেন, কাঁদতে শুরু করলেন। এই কাঁদাটা ছিল আনন্দের কান্না, সৎ লোকদেরকে দেখলে মানুষের ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খুতবা দিলেন, এবং সেই খুতবায় মানুষ যে তার কাছে বায়াত করেছিল সেটা তিনি আবার তাদের কাছে ফেরত দিলেন, কিন্তু মানুষ সেটি আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধেই অর্পণ করল। এই যে এই বিষয়টি কেন ঘটেছিল, আবু বকর বুঝতেন যে তার দায়িত্বটা বিশাল বড়, তিনি মানুষকে স্বাধীনতা দিলেন, এই দায়িত্বটা তারা ফিরে নিতে পারে, কিন্তু তারা জানে যে তারা অতি সজ্জন, অতি সৎ ব্যক্তি, উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে যিনি, তার কাছে তারা অর্পণ করেছে। ফলে বায়াত তারা ফেরত নেয়নি, তারা তার কাছেই এবং যোগ্য ব্যক্তির কাছেই, বিশ্বস্ত ব্যক্তির কাছে তারা রেখেছিল। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছিলেন যে আমি প্রতিদিন ফজরের পরে আবু বকর কোথায় যান এটা একটু খোঁজ খবর করতাম, কিন্তু দেখতাম যে প্রতিদিনই তিনি ফজরের পরে কোথায় যেন মদিনার এক প্রান্তে বেরিয়ে যাচ্ছেন। একদিন আমি তাকে অনুসরণ করলাম এবং যেতে যেতে দেখলাম সেখান থেকে আবু বকর বের হয়ে গেলেন, আমি আর নিজেকে প্রকাশ করলাম না। আমি সে ঘরে গিয়ে ঢুকলাম, দেখলাম যে সেখানে এক মহিলা এবং তার কিছু সন্তান রয়েছে। মহিলাকে জিজ্ঞেস করলাম তুমি কে, এখানে কে এসছে, কেন এসছে সেটা বলো। সে বলল তো আমি তো এক মহিলা, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন অসহায়, আমি অন্ধ। জিজ্ঞেস করলেন যে কে তোমার এখানে এসেছে, এটা কি তুমি জানা? বলছে না আমি জানি না কে এসছেন, তবে যিনি এসেছেন তিনি অত্যন্ত মহানুভব ব্যক্তি, তিনি এসে প্রতিদিন এরকম ভোরে এসে আমার ঘর ঝাড়ু দিয়ে আমার বকরির দুধ দহন করে খাদ্য প্রস্তুত করে তারপর তিনি চলে যান, কারণ আমি তো কিছুই করতে পারি না, আমার সন্তানরাও না হলে অসহায় থাকতো যদি এই ব্যক্তি না আসতেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততা, প্রজা বাৎসল্য দেখে, মানুষের প্রতি দায়িত্ব পালনের এই অনুপম দৃষ্টান্ত দেখে তিনি কেঁদে দিলেন এবং জানালেন এত মহানুভব খলিফা, এবং তিনি বললেন ইয়া আবা বকর আতআবতা আল খুলাফা আবাদাক, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন আপনার পরবর্তী খলিফাদেরকে আরও কষ্টের মধ্যে ফেলে দিলেন, তাদেরকেও এই সততা দেখাতে হবে, এই কষ্ট তাদেরকেও করতে হবে, এবং সত্যিই সব খলিফাই সে কষ্ট তারা করেছিলেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে চমৎকার সব দৃষ্টান্ত আমাদের ইতিহাসের, আমাদের ইতিহাসের ঔজ্জ্বল্য যেই দৃষ্টান্তগুলো বাড়িয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আরেকটি চমৎকার একটি ঘটনা বর্ণিত আছে,
তিনি তার শাসনামলে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেমসের ওয়ালি এবং গভর্নর হিসেবে নির্ধারণ করলেন। আর সব গভর্নরদের মতো তিনি তার খোঁজ খবর নিতেন। তিনি যখন হেমসে আসলেন তখন এই গভর্নর সম্পর্কে জনগণকে জিজ্ঞেস করলেন যে তিনি কেমন, তোমাদের প্রতি দায়িত্ব পালন করে কিনা। জনগণ তার খুব প্রশংসা করলো, হ্যাঁ তিনি সবই ভালো, সব দিক থেকে ভালো, এমন লোক হয় না। তবে আমাদের চারটা অভিযোগ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানকার লোকেরা বলল আমাদের চারটা অভিযোগ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, বলো তোমাদের সে অভিযোগগুলো কি। তারা বললেন, দিনের বেলা তিনি আমাদের সাথে কাজ করেন, কিন্তু যখনই দিন শেষ হয়, রাত্রি এসে যায়, তখন তিনি আর বের হন না। ওমর ইবনে খাত্তাব বললেন, এটা একটা। আরেকটা কি বলো? তারা বলল যে তিনি সপ্তাহের একটা দিন বের হন না, ফলে ওই দিন আমরা আর তাকে পাই না। ওমর ইবনে খাত্তাব বললেন, এ হলো দুটো। আরেকটা বলো আর কি? তারা বললেন যে তিনি রাত্রিবেলায় বের হন না, রাত্রিতে যত তাকে আওয়াজ করা হোক না কেন তিনি বের হন না। এরপরে বললেন, তারপরে কি? তারা বললেন যে মজলিসুল হুকুম, অর্থাৎ যেখানে বিচার ফয়সালা করার জায়গায় তিনি উপস্থিত থাকলে সেখানে তিনি বেহোশ হয়ে যান। এ হলো মোট চারটা বিষয়। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে অভিযোগগুলো শোনার পর, এত ভালো রিপোর্টের পরেও চারটে অভিযোগ, চারটেখানি কথা না। ওমর ইবনে খাত্তাব তিনি মনে প্রাণে কামনা করতে শুরু করলেন, ইস যদি তার সম্পর্কে ভালো রিপোর্টটা পাই অথবা তার জবাবটা সুন্দর হয় তাহলে কতই না ভালো হবে, কারণ এ তো এক ভালো একজন ব্যক্তি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবাব দেওয়ার ব্যবস্থা করে দিলেন এবং এই চারটে অভিযোগের কি জবাব তার কাছে আছে সেটি তিনি বলার জন্য তাকে অনুরোধ করলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার জনগণকে যখন জিজ্ঞেস করলেন, তারা বললেন যে তিনি অত্যন্ত ভালো মানুষ, তার অনেকগুলো গুণাবলী আছে, তিনি প্রজাবৎসল ইত্যাদি আর অনেক ভালো ভালো গুণ তারা উল্লেখ করল, তবে তার ব্যাপারে তাদের চারটে অভিযোগ আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে অভিযোগগুলো কি সেটি আমাকে বলো। তারা বললেন, তিনি ভোরে ভোরে বের হন না, যখন দিবসের একটা সময় চলে যায়, সূর্য একটু উঁচুতে উঠে যায়, তখন তিনি আমাদের কাছে আসেন। এ হচ্ছে একটা। ওমর ইবনে খাত্তাব বললেন, আরেকটা কি? তারা বললেন যে দিবসের একটা দিন তিনি আমাদের কাছে বেরি হন না, আমরা তাকে পাই না। ওমর ইবনে খাত্তাব বললেন, এরপরে কি? তারা বললেন যে রাত্রিবেলায় তিনি কখনোই আমাদের কাছে আসেন না, এমনকি কেউ যদি নখও করে তবুও তিনি তাদের ডাকে সাড়া দেন না। ওমর ইবনে খাত্তাব বললেন, তোমাদের শেষ অভিযোগটা কি? তারা বললেন, যখন তিনি বিচারালয়ে বিচার কার্যের মধ্যে থাকেন, মজলিসুল হুকুমের মধ্যে থাকেন, তখন তিনি বেহোশ হয়ে যান। এ চারটে অভিযোগ তার ব্যাপারে আমাদের রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বিচলিত বোধ করলেন এবং মনে মনে বলতে থাকলেন যে লা তুখাইয়িব ইয়া সাঈদ ইবনে আমির, লা তুখাইয়িব যন্নি বিক, হে সাঈদ ইবনে আমির, তুমি তোমার ব্যাপারে আমার যে একটা ভালো ধারণা ছিল এটাকে তুমি ব্যর্থ প্রমাণ করো না। তখন তিনি বললেন, কুম ইয়া সাঈদ ফারুদ্দ আন নাফসিক, হে সাঈদ তুমি দাঁড়াও এবং নিজের পক্ষ থেকে তুমি ডিফেন্ড করো, নিজের পক্ষের বক্তব্য তুমি পেশ করো। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কতটা ভালো ছিলেন এই জবাব থেকে কিন্তু সেটা বোঝা যাবে। তিনি বললেন যে দেখুন, প্রতিদিন বাসা থেকে প্রশাসনিক কাজে বের হতে আমার একটু দেরি হয়, কারণ আমার স্ত্রী খুবই অসুস্থ। আমার নিজের বাড়ির গোছগাছালি, ঝাড়ু দেওয়া, রান্না এবং খাবার প্রস্তুত করে তখন আমাকে বের হতে হয়, এটা তাহলে কে করবে? আমার স্ত্রী অসুস্থ এবং আমার কোনো কাজের লোক নাই, ফলে আমার একটু দেরি হয়। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে, সপ্তাহের একটি দিন আমি বের হতে পারি না বা বের হই না, এর কারণ হচ্ছে ওই দিন আমি আমার জামা কাপড় ধুই, আমার জামা কাপড় আর নাই, ওই একটাই আছে, ফলে ওই দিন বের হওয়ার আর কোনো সুযোগ নেই, যেহেতু শুকনোর আগে আমি বের হতে পারছি না। আর তৃতীয় যে বিষয়টা বলা হয়েছে যে আমি রাত্রি হলে বের হই না, কারণ আমি তো সারাটা দিন আমি সাধারণ মানুষ ভাই বোনদের সাথে কাটাই, তাদের হাজাত শুনি, তাদের হাজাত পূরণ করি, আর রাতটা আমি নির্ধারণ করেছি আমার রব মহান আল্লাহ তাআলার জন্যে, ফলে এই রাতটাতে আমি বের হই না। আর সর্বশেষ যে কথাটা তারা বলেছে যে মজলিসুল হুকুম বা বিচার কার্যের সময় আমি বেহোশ হয়ে যাই, এর কারণ হচ্ছে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন হত্যাকাণ্ড হয়েছিল, মুশরিকরা করেছিল, সেদিন আমি মুসলিম ছিলাম না, সেদিন আমি মুশরিকদের কাতারে ছিলাম, মুসলিম ছিলাম না, এবং সেদিন খাব্বাবকে যেভাবে চরমভাবে মর্মান্তিকভাবে নিহত করা হলো, তিনি শাহাদাত বরণ করলেন, আমি যখন
বিচার কার্যে যাই তখনই আমার মধ্যে সেই দৃশ্যটা আবার ফুটে উঠে, আমি নিজেকে আর সংবরণ করতে পারি না। আল্লাহু আকবার। এ কথাটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তার বুকটা ভরে গেল এবং তিনি বুঝলেন যে সাঈদ ইবনে আমির কত বড় মানুষ, কত ভালো মানুষ। এবং তার যে রিজনগুলো তিনি দিলেন সুবহানাল্লাহ, তার এই রিজনগুলো তার মর্যাদাকে আরও বৃদ্ধি করলো। সাঈদ ইবনে আমির তিনি বলার আগে বলছিলেন যে এগুলো তো আমার একান্ত ব্যাপার ছিল, এগুলো আমি বলতে চাচ্ছিলাম না মানুষের সামনে, আমার ভেতরের ভালো দিকগুলো আমি বলতে চাচ্ছিলাম না। তো যখন বলা শেষ হলো তখন সাঈদ ইবনে আমির বললেন, ইয়া আমির আল মুমিনিন, যেহেতু আমার এই বিষয়টা প্রকাশ হয়ে পড়েছে, আমি আর গভর্নরের দায়িত্ব পালন করব না, আমাকে মুক্তি দিন। এবং তিনি গভর্নরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি চলে গেলেন। আমার প্রিয় ভাই বোনেরা, এ হচ্ছে আমাদের ইতিহাস। দুঃখ হয় আমাদের অনেকেই আমাদের স্বর্ণোজ্জ্বল দুঃখ হয় আমাদের অনেকেই আমাদের এই স্বর্ণোজ্জ্বল ইতিহাসটা জানে না। ফলে এই যে এত চমৎকার ঘটনা যেগুলো আমাদের সবাইকে অনুপ্রাণিত করে, আমাদের সবাইকে ভালো হয়ে যাওয়ার একটা প্রেরণা যোগায়, আমরা কিন্তু সেগুলো থেকে বঞ্চিত। আজকে যে সমাজে আমরা বসবাস করছি সেখানে স্বার্থের সংঘাত এত বেশি, সেখানে মারামারি হানাহানি এত বেশি, সেখানে ভালো কাজগুলোর কথা অথবা ভালো হওয়ার কথা আর আমাদেরকে উদ্বুদ্ধ করে না। আসুন সমাজের এই কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করি, আমরা নিজেদেরকে বাঁচাই, পরিবারকে বাঁচাই, সমাজকে বাঁচাই। আমরা আমাদের যারা রোল মডেল ছিলেন সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, আইমা মুজতাহিদিন, আসুন আমরা তাদেরকে অনুসরণ করি, তাদের জীবনের সোনালী অধ্যায়গুলো আমরা আলোচনা করি এবং এই আলোচনার মধ্য দিয়ে নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যে যার দায়িত্ব যেখানেই পালন করছি সে দায়িত্ব যেন আমানতদারির সাথে পালন করে দেশ জাতিকে এবং মুসলিম উম্মাকে আমরা উন্নতির সোপানে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন, আমাদেরকে সার্বিক উন্নয়ন এনায়াত করুন এবং আমাদের পরকালীন জীবনে নাজাতের ব্যবস্থা করুন। ইমান এবং আমলের সমৃদ্ধির সাথে সাথে জাগতিক সমৃদ্ধিও আমাদেরকে দান করুন। এতটুকু কামনা করে এবং আল্লাহর কাছে দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। محمد رسول الله.